দেখো তোমার সঙ্গে
বিয়ার করি বাবা হোসেন, তোমার গর্ভধারিণী আম্মি যেরকম ব্যবসা শুরু করেছে তাতে মনে হয় না আমাকে চিরকালই কোণেই বাস করতে হবে। ইমা দিদি, আজ কি হুকুম নিয়ে এলে? Thank you.
আরে বাহ, ওদিকে হুজুরে যতদিন তলব করেছে, আয় মাঝে তুই যে জন্মভূমি ভোয়ার দেখেছি, আমি বাচ্চা জন্মেছি, আয় মাঝে তুই যে জন্মভূমি ভোয়ার দেখেছি, আমি বাচ্চা জন্মেছি, শুনেছি আয় তবে তোর নেজটা ছেড়ে দে। আরে থাকলে তুই চটপট